রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ের টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। শেখ বন্ধু, আমি আগেই কইছিলাম যতই চেষ্টা করো আমারে হারাইতে পারবা না, আজকাল তোমারই হারামো আমি। বন্ধু তুমি তো ভুল কইলা, তোর কপাল তো খারাপ। কি এর খারাপ? এই যে খেলো, এখন তো শেষ বসা কিস্তি, কিস্তি দিয়ে তোর কিস্তি মাত করুন, বুঝছস? কর, কিস্তি দিয়ে কিস্তি মাত কর দেখি। দোস্ত, ভারী এর লগে মাইয়াটা কেডা রে? আমি কেমনে কমু, আমি তো আজকেই প্রথম দেখলাম। আমিও তো আজকে দেখলাম প্রথম, মাইয়াটা তো সুন্দর আছে রে। দেখছো, আমি কইছিলাম না যে আজকে তুমি হারবা, দেখছো মামা তুমি হারছো। সত্যি কইরা কত, তুই আজকে সকালে কার মুখ দেখে ঘুমের থেকে উঠছিলি, এই হারামের জিতলি কেমনে তুই? মামা কার মুখ দেখে উঠছিলাম এটা কথা না, কথা হইলো আমি কোন মাইয়ার মুখটা দেখা গেমটা জিতছি। ওই মাইয়ার খবর আমার ভাই কেমন লাগবে? ও আমি ম্যাচ হারছি আর তুমি ওই দিক দিয়ে মন হারছো, তাই না? বন্ধু আমি এই হারাহারির মধ্যে নাই, ম্যাচও জিতছি আমি, মনও জিতুম আমি, বুঝছো? আচ্ছা ভালো হয়েছে তুমি জিতছো, আবার খেলবো। আমি যতক্ষণ না জিতবো আজকে ততক্ষণ উঠতে পারবা না তুমি, সাজাও বোর্ড সাজাও। ওই খারাপ দোষ, আজকে না আবার কালকে খেলবো। আরে না না আজকেই খেলবো দাদা, আজকেই খেলা লাগবো তোর। হ্যাঁ আজকেই খেলা লাগবো। চল না উঠানে যাই বসি, আমার ভালো লাগতেছে না, তুই যা। চল না, বললাম না তুই যা, আমার ভালো লাগতেছে না। কি হয়েছে, মন খারাপ? বাবাকে আমি কত করে বললাম যে আমি গ্রামে কোনো কলেজে ভর্তি হব না, আমি শহরে থাকতে চাই, গ্রামে কোনো ভালো কলেজ নাই। কিন্তু বাবা কি করলো, তোদের এখানে পাঠিয়ে দিছে তোদের কলেজে ভর্তি করার জন্য। কেন, আমাদের কলেজ কি খারাপ নাকি? ভালো খারাপ আমি বুঝি না, আমি শহরে কলেজে পড়তে চাই, সবাই চায় শহরে কলেজে পড়তে, তা আমি কি গ্রামে থাকবো? গ্রামে মানুষ থাকে নাই কি? কেন, আমরা কি মানুষ না? তোর কাছে কি আমগরে মানুষ মনে হয় না? আমি তা বুঝে নি, কিন্তু শহরে থাকলে আমি অনেক খুশি হইতাম, আমার অনেক ভালো লাগতো। শহরে কে আছে, ঢাকাতে তো আমগো কোনো আত্মীয় স্বজন থাকে না, প্রয়োজনে হোস্টেলে থাকতাম। গার্জেনের সাথে মানুষ থাকে নাকি? গার্জেনের সাথে থাকা মানে প্যারা, একা থাকতাম স্বাধীন থাকতাম। একা একা থাকতা, চার পাঁচটা প্রেম করতা, গার্ডেনে গার্ডেনে ঘুরে বেড়াইতা, ফুচকা খাইতা, তাই না? এখন মজা নিসটা ঠিক আছে, মাথা এমনি গরম আছে। আচ্ছা এখানে কয়েকটা দিন যাইতে দে, দেখবি এখানেও ভালো লাগবে। ভালো লাগা না ভালো লাগার তো কিছুই নেই, এখানে দেখুন আমার 2 বছর থাকতেই হবো, কারণ কলেজ তার পরিবর্তন করা যাবে না। কালকে তোর গ্রামটা ঘুরে দেখাবো নি। কেন, গ্রামে দেখার কি আছে? হ্যাঁ গ্রাম তো গ্রামই, খ্যাত খ্যাতে ভরা খেতটাকে। বলা তো যায় না গ্রামে দুই একটা ছেলের উপর ক্রাশও খাইতে পারোস। কি ক্রাশ মানে? তাও আর আমি, তাও আর কি, গ্রামে এসব খেতটা মানে লুঙ্গি পরা গেঞ্জি পরা এইসব ছেলেদের উপর আমি ক্রাশ খামো? হ্যাঁ মানে আর কিছু খেলো ক্রাশ তো জীবনেও না, ঠিক আছে? আমার একটা রুচি আছে না। শুনেন ম্যাডাম, গ্রাম আর এখন আগের মতো গ্রাম নাই, গ্রামের ছেলেমেয়েরাও শহরের মতো মডার্ন হয়েছে। ঠিক আছে চল, তাহলে কালকে দেখবো নি কত স্মার্ট আর মডার্ন তোদের গ্রামের ছেলেরা মেয়েরা। দেখা মনে দেখেন। আচ্ছা এখন চল বাড়ি, চল তুই যা আমি যাবো না, চল না ভাল লাগবো, চল।
রে ভাড়িয়া ভালোই তো ঘুরতাছস কই যাস ফুপা তো বন্ডে নেই একটু ঘুরতে বেরিয়েছি ওয়াঙ্গ গ্রামে নতুন আইছে তো তাই একটু ঘুরে দেখাই তা খালি গ্রামই ঘুরে দেখাবি গ্রামের মানুষের সাথে পরিচয় করাই দিবি না অবশ্যই দেব সামিহা এটা হইছে সায়েম ভাই আঙ্গু গ্রামে সুলাইমান চাচার ছেলে আর সায়েম ভাই এটা হইছে আমার ফুপাতো বোন সামিহা সামিহা ওয়াও নামটা অনেক সুন্দর শুধু নামটাই সুন্দর মানুষটা সুন্দর না নামও সুন্দর মানুষও সুন্দর তুই পেছলা গেছ কেন কই আমরাও তো এক গ্রামে থাকি আমারে তো কোনোদিন সুন্দর কইলেন না মাথা খারাপ তোর সুন্দর কইয়া কি বিপদে পড়মু নাকি তোর বাপ হইলো মেম্বার পরে আবার জেলের ভাত খাওয়া লাগবে আমার আপনি কিন্তু ভুলে গেছেন আমার বাপ মানেও কিন্তু সামিহার মামা ভাগ্নি রিফটিজিং মামলায় আপনার জেলেও পাঠাইতে পারে মানুষ দেখলেই বোঝা যায় ও তোর মতো তো পিছুত না বাবা দুই মিনিটে এত কিছু বুঝেও ফেলাইছেন এক মিনিট হয়েছে দুই মিনিট এখনো হয় নাই আজব তো কি শুরু করলি তোরা রাস্তার মধ্যে এমনি ঝগড়া করতেছিস কেন তুই বুঝবি না এটা আমার আর সাইম্বার মধ্যে প্রত্যেক দিনের ঘটনা আমরা কথা কম কই ঝগড়া করি বেশি বুঝছো সামিয়া আমরা হলো পিটাপিটি ভাই বোনের মতন ঝগড়া করি আচ্ছা ঝগড়া কিন্তু শুধু ভাই বোনের মধ্যে না প্রেমিক প্রেমিকা আর স্বামী স্ত্রীর মধ্যেও হয় একদম ঠিক কথা তোমরা বসো একটু আমি একটু আসতেছি লজ্জা পাইছে মনে হয় আমরা দুইটা মেয়ে তো সে তো একলা এই জন্য দেখ গ্রামটা সুন্দর না দূরে কত সুন্দর দৃশ্য দেখা যাইতেছে হ্যাঁ সুন্দর গ্রামকে ঢাকার মতো নাকি তোর মাথাই নষ্ট হয়ে গেছে তুই তাহলে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর কিছুই বুঝোস না কয়দিন থাক দেখবি তোর কাছেও ভালো লাগবে হ্যালো হ্যালো মঞ্জুর হ্যালো মঞ্জু শুনতে পাচ্ছিস ওই অনার্সের ডেট ডেটটা কি দিছে পরীক্ষার হ্যালো হ্যালো মঞ্জুর আরে আরে সেজন ভাই উপরে কি করতেছেন আপনি আর যেভাবে আপনি কথা কইতেছেন ওইভাবে তো আপনার ফোন লাগবো না ওই পাশের মানুষ এমনিই শুনতে পাইব মজা নিস না তো এমনি ঝামেলার মধ্যে আছি আমার অনার্সের পরীক্ষা সেটা ডেট দিব ওটার জন্যই ফোন করতেছি কিন্তু যে নেটওয়ার্ক আমি তো বুঝতেছি না কাজ করেন আপনি আপনার বাসার সামনে মোবাইলের একটা টাওয়ার বসান দেখবেন তখন আর কোনো নেটওয়ার্কে ঝামেলাই থাকবো না টাওয়ারের উপরে বৈশা দিন রাত কথা কইবেন আবেদন করার প্রয়োজন নাই বুঝছো আমার জন্য তো মায়া লাগলে এক কাজ করলেই পারো সিম কোম্পানির মালিকের মেয়ের নাম্বারটা আমার জোগাড় করে দিলে পারো আমি মাইয়ের বিয়ে কইরা যৌত হিসেবে একটা টাওয়ার নিয়ে নিমু তখন তোমারও লাভ হইব আমারও লাভ হইব সারা গ্রামের মানুষের লাভ হইব বুঝছো তা মন্দ কর নাই তা তোমার লগের এই টাওয়ারটা কেডা মানে এই যে মহিলাটা আই আপনি মহিলা কারে বলেন হ্যাঁ আমার কি মহিলা মতো দেখতে নাই আচ্ছা বাড়িয়া তোমার লগের এই বাচ্চা খুকিটা কেডা কি সমস্যা আপনার হ্যাঁ একবার বাচ্চা খুকি বলেন আবার মহিলা বলেন তা ম্যাডাম আমি আপনার কি কোয়ে ডাকুম সামিয়া সামিয়া মানে আগে পিছে উপরে নিচে আর কোনো কিছু নাই সামিয়া ইয়াসমিন নাতাশা সামিয়া ইয়াসমিন নাতাশা ফারিয়া আমার কেমন জানি বাতাসা বাতাসা লাগতেছে সামিয়া নামটাই ঠিক আছে পারফেক্ট আপনার নাম শুনলে তো জুসের কথা মনে পড়ে ওই যে সেজন ম্যাঙ্গো জুস আছে না রে হ বাবা একটা কথাও তো মাটিতে পড়তে দেন না দি মাটিতে পড়তে দিমু কেন হ্যাঁ বাপ মা কি বড় করছে মানুষের কথা শোনার লাগা না তা অবশ্য ঠিক কইছেন শুনেন মাইন্ড করেন না আপনি গ্রামে নতুন হয়েছেন তো তাই আপনার লোক একটু র্যাক করলাম আর কি ও আচ্ছা র্যাক তো শুনছিলাম কলেজ ভার্সিটিতে করে গ্রামেও করে হ্যাঁ র্যাক কলেজ ভার্সিটিতেই দেয় কিন্তু আমি একটু ইয়ার কি ভাই করলাম আর কি তা ফারিয়া ওনার গ্রামটা ঘুরায়া আমাকে বাসে নিয়ে আইস বেড়াই যাই বোন যাই দিলে হ্যালো মঞ্জুর ম্যাডাম বলেন গ্রাম কেমন লাগলো খারাপ না আর গ্রামের ছেলেদের দেখা হইলই তো মাত্র দুজন ছেলের সাথে স্মার্ট না এর মধ্যে খারাপ আর ভালো আমি কেমনে
কালকে থেকে তো কলেজে শুরু, কলেজে অনেকের সাথেই পরিচয় হবে। পরিচয় হয়ে আমার লাভ কি? বলো তো আর যায় না, এখানে পারমানেন্ট থাকার ব্যবস্থাও হয়ে যেতে পারে। পারমানেন্ট থাকার ব্যবস্থা কলেজ শেষ হইতে দে, তারপর দেখবে আমি এখান থেকে ফুরুত। হয়েছে, এখন ঘুমা, কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে থেকে কলেজ শুরু এমনিতেই, ঘুমা। ফোনটা ঘুমা। ওই উত্তর প্রায় যেতেছি সায়াম গোবাড়িতে, ওর কাছে কিছু বই আছিল আমার, হেডি আনতে যেতেছি। বাবা, এত বন্ধুত্ব, এক বই দুজন মিলে পড়ে? সেই ছোটকালের বন্ধু আমার, আমরা যা করি দুজন মিলে ভাগাভাগি করেই করি। ওই যে কথায় আছে না, হইলে স্বজন তেঁতুলের পাতায় নয় জন। সব কিছু ভাগাভাগি করলো, কিন্তু আবার বউ ভাগাভাগি করে বিয়ে করেন না। না না, বউ ভাগাভাগি করুম না, কিন্তু কোনোদিন যদি আমার বন্ধু আর আমি একই মেয়েরে ভালোবাসা ফেলাই, আমি আমার বন্ধুর জন্য ওই মেয়ে কোরবানি দিতে পারুম, কোনো সমস্যা নেই। কোরবানি দিয়েন, আবার মাইরা ফালায়েন না। না না, মাইরা ফালাবো না, অতটা খারাপ আমি ছেলে না, বুঝছো? এত গভীর বন্ধুত্ব, তা আপনাদের মধ্যে একজন মাইয়া হইলে তো ভালো হইতো, তাহলে দুজন মিলে বিয়ে করে লইতেন, আর তো কোনো ঝামেলাই ছিল না, দুজন সারা জীবন একলাগেই থাকতে পারত। কেন আমাকে দুই বন্ধুরে দেখে কি হিংসা হয়? হিংসা আর কি আছে, হিংসা হইব কি লাগে? না, আমার তো মনে হচ্ছে তোর বইনের হিংসাই হয়। আচ্ছা চল সামিয়া, কলেজে দেরি হয়ে গেছে, আসি সিজন ভাই, আসি। ঠিক আছে। ওই বেটা, তুই এইখানে? আমি তোর সারা গ্রাম খুঁজতেছি, তোর কয়টা ফোন দিছি দেখ, তুই দেখ তোর কয়টা ফোন দিছি। এই বেটা, তুই কি কানা নাকি? দেখ না, লুঙ্গি ভরছি, লুঙ্গির কি পকেট আছে? মোবাইল বাসায় রেখেছি। তুই তো একটা বেকু, মোবাইল লুঙ্গির ভিতরে তো মোবাইল রাখুন যায়, তোমার তো এটাও খেয়াল নাই। আমি বেকুবি, লুঙ্গিতে আমি মোবাইল রাখি না। তুই এনে কি করতেছস? মাছ ধরি। ধরবি? তোর দে মাছ ধরা হইব না, দে আমার দে, দে 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 আমার দে। তুই ধরছস জীবনে মাছ? ধরি নাই, ধরুম, শিখুম, সমস্যা কি? আচ্ছা বন্ধু, তুই যে আমার তো বইগুলো লিছিলি, হেডিকে আমার ফেরত দিছিলি। তোর বই কি আমি বেঁচে হালাইছি? বই তো বাসাই আছে, যাওয়ার সময় নিস। হ্যাঁ, তোমার তো নেওয়ার সময় খেয়াল থাকে, দেওয়ার সময় আর খেয়াল থাকে না, এটা তো তোমার পুরনো অভ্যাস। তাহলে নিস বই, আছে তো বাসায়। আচ্ছা ঠিক আছে, নিমুনি। আচ্ছা বন্ধু, আওনের সময় ফারিয়ার লয় দেওয়া হয়েছিল, ওর লগে যে আছে না বন্ধু। সামিয়া, ও তো ফারিয়ার ফুফা তো বই। মামা, তুমি তলে তলে টেম্পো চালাও, সব খবরই রাখো তুমি। হ্যাঁ, আরে না বেটা, আমি তো ফারিয়ার লোকে কালকে রাস্তায় দেখা হয়েছিল, ফারিয়াই পরিচয় করাই দিল। পরিচয় করা দিছে? মাইয়া ডাকিলাম একের। একের না দুয়ের হেডা আমি জানি না, কিন্তু মাইয়া একটু বেশি কথা কয়, আর শহরের মাইয়া তো কোনো কিছু কইলে সেট করে ওঠে। কি মামা, টেম্পু কি আমি চালাই না তুমি চালাও? মাইয়ারে নিয়ে তো ভালোই গবেষণা করতেছো, টেপে টেপে পড়লা নাকি? বন্ধু, টেম্পু টুম্পু আমি চালাই না, আর প্রেমও করি না। শুনো, টেম্পু যদি আমি চালাইতাম তাহলে তো ড্রাইভারটা তুমিই থাকতা, বুঝো না ব্যাপারটা? তা অবশ্য ঠিকই কইছস। আচ্ছা দোস্ত, তুই আমার বউ কখন দিবি? বউ? কিসের বউ দিব তোরে? আরে ছাগল, আমি তোর বউয়ের কথা কই নাই, বউয়ের কথা কইছি, বই কখন দিবি? তুই বই বই শুরু করছস, বই তো বাসায় আছে, যাওয়ার সময় নিস ভাই। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে নিমুনি। মামা, আয় ধরি। কি ধরবি বন্ধু, সামিয়ারে না ফারিয়ারে? ধরু গাদা, মাছ ধরার কথা কইছি, তুই না? আশেপাশে তো কেউই নাই, কি আছে এটাতে?
বক্সে তো তোর নাম লেখা। কি বলছ, আমার নাম লেখা মানে? খুল তো। চিঠিতেও তোর নাম লেখা, নে তুই পড়। আমি সব চিঠি মনে পড়বো না, তুই পড় দেখ কি লেখা। তোমার কাজল চোখে আটকে গেছে চোখ, ওই দু চোখে স্বপ্ন আমার হোক। কি রে, গ্রামে আসতে না আসতে কার চোখে পড়ে গেলি? এতদিন গ্রামে থাকতেও তো কারো লাভ লেটার পেলাম না। এইসব ফেসবুক মেসেঞ্জারের যুগে কেউ চিঠি লেখে? নে ফালতু আইডিয়া, ধর ফালা। ফালা দিলি কেন? একটা শব্দ। ওয়াও, এখন কি সপিসটা ফেলা দিবি? এইটা ফলাবো না, এটা সুন্দর আছে। চল সুন্দর না? হুম, অনেক সুন্দর। আচ্ছা তোর কি মনে হয়, তোর এই প্রেমের চিঠি কে দিতে পারে? আমি তো বুঝতে পারতেছি না, চিঠি নেওয়ার সময় তো আশেপাশে কাউরেই দেখলাম না। তারপরও তোর সন্দেহ হয় না? আমার তো কারো কথাই খেয়াল আসতেছে না, তোর কি কাউরে সন্দেহ হয়? কলেজে সেকেন্ড ইয়ারে কোনো সিনিয়র কেউ না তো? আরে না ধর, কলেজের কেউ হলে তো কলেজে চিঠি দিয়ে দিত লুকাইয়া, এত কষ্ট করে কেবল গ্রামের রাস্তায় আসতো নাকি? তা অবশ্য ঠিক। আচ্ছা তোর কেমন লাগতেছে? কি কেমন লাগতেছে মানে, এই যে চিঠি পাইছস, মানে তোর মনের ভিতরে কেমন লাগতেছে? চিঠি ভেবে কেমন লাগে কি আছে আমি তাই তো বুঝতেছি না। মনে হয় জীবনে তুই অনেক চিঠি পাইছস, যে কোনো এখন ফিলি আসে না। অনেক চিঠি পড়ে এখানে কিছু নেই, ঠিক আছে? এখন কি চিঠির যুগ আছে? চিঠি নাও, নিয়ে নিয়ে গুছাও, জমায় রাখো, এদিকে তো মোবাইলই ভালো, মোবাইলে টেক্সট দিলে ওটা সবসময় থাকে। হাই, আমারও যদি কেউ এরকম চিঠি লিখতো। ঠিক আছে, পেয়ে যাবি, দোয়া করে দিতে দিবি যাতে এমন গড়ে পাস সারাদিনে একদম 10-20টা চিঠি একদিনে লিখে দেয়। হয়েছে, আপনার এখন আর এইসব বলা লাগবে না, দেখি। আসলে সবকিছুটা অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লাগছে। বাক্সই পাইতেছি, কিন্তু চিঠির ডাক পিয়ন কে এটা তো আর জানলাম না। এন জলদি খোল দেখি কি লিখছে। এই জায়গায় খোলা দরকার নাই, বাসায় যেয়ে খুলি, কারণ মানুষ দেখলে কি না কি করে। এটাও ঠিক, চল। নে জলদি খোল বাক্স, দেখি আজকে আবার কি পাঠাইছে। আমার থেকে তো তোরই উত্তেজনা বেশি। হরে আমগরে তো আর কেউ ভালোবাসার প্রেমের চিঠি পাঠায় না, তাই অন্যেরটা দেখেই আনন্দ। নেন আলা জলদি খুলেন। খুলতেছি দাদা। খোল খোল। আবারও চিঠি। সোফিসটা তো দেখ কত সুন্দর। তোমার নামে রঙিন খামে স্বপ্ন দিলাম মেখে। আহাহা বাহ কি ভালোবাসা। ইচ্ছা হলে রেখে দিও কিংবা দিও ফেলে। নাম লেখা নেই? নাম লেখলে তো ঝামেলাই ছিল না। আমি তো শুনছি মানুষ নাকি প্রেমে ছ্যাঁকা খাইলে কবি সাহিত্যিক হয়ে যায়। এ তো ছ্যাঁকা খাওয়ার আগেই কবি হয়ে গেছে। তাইলে তো মনে কর ছ্যাঁকা খেলে একদম বিশ্বকবি হয়ে যাব। আমি কিন্তু প্রেম করতাম। হাই রে কপাল, যে প্রেম করতে চায় তার কাছে কোনো চিঠিই আসে না, আর যে প্রেমই করতে চায় না তার কাছে প্রেমের ছড়াছড়ি। মানবতা আজ কোথায়, পৃথিবী এত নিষ্ঠুর কেন? হায় মজা নাস না, তুই রাজা থাকলে ক, আমি একদম মানে সেটটা করাই দেই।
না বাবা দরকার নাই, শেষে দেখা যাবে কোন বুইড়া বেটা চিঠি দেয়। আস্তাগফিরুল্লাহ, মানে যদি বুড়া বেটা হয় না সিরিয়াসলি বুঝছো, সেই যে একটা শপিস আছে না ওনার মাথায় ভাঙবো। আর ফালাইতেছিস কেন এগুলা? আচ্ছা রাগ করিস না, কোন এক স্বপ্নে রাজকুমার তোমার এই চিঠি দেয় হইছে, দেখ কত সুন্দর করে চিঠি লিখছে। আহাহা কি চিঠি, তোমার নামে রঙিল স্বপ্ন দিলাম মেখে। কিরে মন খারাপ কেন? আজকে তো শুক্রবার, কলেজ বন্ধ, এলাকা ভালো লাগতেছে না। কলেজ বন্ধ থাকলে তো খুশি হওয়ার কথা, মন খারাপ কেন? এই যে আজকে কলেজ খোলা থাকলে তো চিঠি পাইতাম। ও আচ্ছা, তাইলে এই ব্যাপার, কালকে রাইতে না কত বড় বড় লেকচার দিলা, তাহলে আজকে আবার মন খারাপ কেন হবে চিঠির জন্য? আসলে চিঠির এই ব্যাপারটা না অতটা খারাপ না, কেন জানি মনে হইতেছে আজকেও চিঠি পেলে অনেক ভালো লাগবে। বাবা এত ভালোবাসা! আচ্ছা শোন, আমার না একটা বাইকালা বয়ফ্রেন্ড লাগবে। বাইকালা বয়ফ্রেন্ড দিয়ে কি করবি? এই যে কলেজে কত কষ্ট করে রোদের মধ্যে যাওয়া আসা করা লাগে। হায়রে স্বার্থপর, তুই আমার একা রাইখা বাইকওয়ালা ছেলের সাথে যাওয়া আসা করবি? আচ্ছা ঠিক আছে, আগে আমি একটা পায়ে নেই, তারপর তোর লাগে একটা খুঁজবো, দুজন একলগে যাবো, একলগে বাসায়। আচ্ছা শোন, এই যে তোরে যে চিঠি দেয়, আমার কাছে তো মনে হয় ছেলেও বাইকওয়ালা, ওরা তো ধরতেই পারি না, ও মনে হয় চিঠি দিয়া ফুরুত করে চলে যায়। বাইকালা হইলেই হয়, তোমার তো আবার গাড়িও লাগতে পারে। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। আরে সাইম ভাই, আপনি এখানে? আমি তো আপনার বাড়ি যাইতেছিলাম। আমার বাড়ি? তুই রাস্তা ভুল করে যাইতেছিস না তো? পথ ভুল করে জমকেন, এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম চাচির লোকে দেখা করে যাই। আম্মা তো বাড়িতে নাই, উত্তর পারা গেছে, কিছু কবি না? কিছু কমু না, এমনি খোঁজ খবর নিতে আইছিলাম। তা ঘটনা কি, মানুষের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেছস? কাকার নির্বাচন তখনও মেলা দেরি, এখন কি নির্বাচনের প্রচারণা শুরু করে দিছস নাকি? সায়েম ভাই, আপনার মাথায় কি আমার বাপে দুর্নাম ছাড়া আর কিছু আহে না? আচ্ছা সত্যি করে কন্ত, আমার বাপে মেম্বারে আপনাকে উপকার করছে না ক্ষতি করছে? না আমি তা কইতাছি না, কাকা ভালো মানুষ, কিন্তু তোরে খেপাইতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা যা, তোরা আজকে তার খেপামো না। খেপাইতে মানা করিনি, আপনার ভালো লাগলে আপনি খেপাইবেন, কিন্তু বাবার নামে কিছু কইলে আমি খেপি না, কষ্ট পাই, আর আপনি কষ্ট দিলে ওই কষ্টটা আরও বেশিই লাগে। এই মানে কি বোঝা দরকার নেই, চাষি এলে কই না আমি দেখা করতে এসেছিলাম। আচ্ছা কমুনে চল, তোর আগে দিয়ে আসি। আপনি কিভাবে জানেন? হ্যাঁ আপনি কি ফারিয়ার আমারে ফলো করেন নাকি? না আমি ফলো করতে যাবো কেন, ওই আপনারা তো দুইদিন আগে যে দেখা হইলো আপনার লগে, আপনারা তো দুইজন একসাথে আসছিলেন, তাই আসলে কইলাম। গাছের ভিতরে
তো লিখতেই পারে প্রেমিক প্রেমিকার নাম এটা মানুষ লিখবো না লিখতেই পারে তো স্বাভাবিক ব্যাপার এটা দেখার কি আছে এভাবে আছে আছে গভীরে দেখার কারণ আছে ভালোবাসার মানুষের নাম যদি গাছে লিখতে হয় তো তাহলে সারা দুনিয়ার মানুষ গাছে লিখতো ভালোবাসার নাম কেউ আর বুকের মধ্যে লিখতো না ভালোবাসার মানুষের নাম বুকে লিখতে হয় বুঝছেন বাবা প্রেম প্রেম করছেন নাকি এটা আবার কি কইলেন প্রেম প্রেম করতে জামু কেন প্রেম করা ছাড়া যে কি ভালোবাসা বোঝা যায় না যাইব না কেন যাই অবশ্যই যাই তাহা আপনি দেখতে থাকেন আর ওই যে আশেপাশে যে গাছগুলো আছে না এগুলোতে ও খুঁজে থাকেন প্রেমিক প্রেমিকার নাম আর আমারে বলেন হ্যাঁ আমি যাই এখন সন্ধ্যা হয়ে গেছে বাসা যেতে আচ্ছা ঠিক আছে যান প্রতিদিন শুধু আমি চিঠি দিই আপনার কি কখনো উত্তর দেওয়ার ইচ্ছা হয় না আপনার চিঠির অপেক্ষায় আছি বন্ধু যেমনে কইতেছো মনে তোমার একাই পরীক্ষা আমার পরীক্ষা না দোস্ত তুই তো ছাত্র ভালো আমি তো ছাত্র বেশি ভালো না এর জন্য আমার একটু বেশি পড়তে হয় তুই তো কম পড়লেও চললে আর আমার এখনো অনেক সিলেবাস বাকি রে আচ্ছা বন্ধু ঝামেলা নাই তোর কোনো বিষয় যদি ঝামেলা হয় তাহলে আমার ক আমি তোর সাহায্য করুন আমার কয়টা বিষয় তুই সমাধান করবি আমার সব বিষয়ের সমাধান তুই করতে পারবি এই কিরে কি হয়েছে তোর দোস্ত আমি না ফাইসা গেছি ফাইসা গেছিস কই ফাসছোস হ্যাঁ কেমনে ফাসছোস তোরে কথাটা যে কেমনে কই আমি না স্বামী আরে ভালো হয়েছে কিন্তু কইতে পারতাছি না কিরে কি হইলো তোর
আরে বেটা এটা কোনো ব্যাপার, ভালো ভালো হিসেবে লাইছস, কোনো ঝামেলা নাই, তুই করবি হইলো, তুই যেটা করবি বুঝছস, তোরে মানে যেমনে কমু। তুই এগুলো কি কইতাছস বুঝলাম না তো কিছু। তো ঝামেলা কি হইছে? ঝামেলা তোর কথা নাই এখানে, তুই ভালোবাসো তোর ডাইরেক্ট গিয়ে কবি। আর ওটা আমার তো ভয় লাগে, ও যদি সেইটা যায় আর এতে হিতে যদি বিপরীত হয়ে যায়, আমি তো কইতেও পারতাছি না আবার না কয়ে থাকতেও পারতাছি না। কিন্তু বন্ধু শরের মেয়ের না সাহসী পোলা পাইন চায় বুঝছস, সাহসী পোলা চায়, তো এটা তরই কইতে হইব। ঠিক আছে, তাইলে আমি এখন কী করবো, আমার একটা বুদ্ধি দে বন্ধু। আমার তো মাথায় কোনো চাইতেছে না, আমি কেমনে তোর বুদ্ধি দিই। দোস্ত একটা কাজ করলে কেমন হয়, সিটিতে আমার মনের কথা লেখা ঘরে দিয়ে দিই। দোস্ত সিডি অনেক পুরনো জিনিস কিন্তু সবচেয়ে কাজের, তুই সিডি দিতে পারিস। ঠিক আছে, আর খালি কি সিডি দিব না সিডির লগে কোনো গিফটও দিয়ে দিব। বন্ধু এইটার তো আমার কোনো অভিজ্ঞতা নাই, তো সিডির লগে ফুল দিতে পারিস, আশেপাশে দেওয়াস না যে ফুল জবা ফুল। এইটা একটা ভালো কথা কইছিস তুই, সিডির সাথে একটা গোলাপ দিয়ে দি, কি কস? হ্যাঁ বন্ধু দে ফুল দে। ঠিক আছে বন্ধু, প্রেম হইলে কিন্তু আমার ট্রিট দিতে হইব। আরে দূর বেটা, ট্রিট খালি তুই যা চাবি তাই দিব। যা চাবো সব দিবি? দিলাম। সত্যি তাই দিবি? হ্যাঁ জবা। তাহলে সামি আর আমার দিয়ে দে। দিলাম। সত্যি দিয়ে দিছ? সত্যি দিয়ে দিলাম। যা নিয়ে যা যা, তোর ভালোবাসা থেকে আমি নিতে পারি। কর দুষ্টামি করো আর যাই করো, সিটি কিন্তু তোমার লিখে দিতে হইব। সিটি আমার লিখে দেওয়া লাগবে? কোনো কথা চলবো না, কারণ তোমার হাতের লেখা সুন্দর, সিটিগুলো তুমি লিখে দিবা, এইটা কিন্তু না করতে পারবা না বন্ধু। আচ্ছা ঠিক আছে, কোনো কথা বলে চলবো না, চলো এখনই একটা লিখবো। চল আচ্ছা ঠিক আছে, চল। কিরে ফারিয়া কেমন আছিস? ভালো সাইম ভাই, আপনি? না এমনি আর কি, একটু দাঁড়ায় আছি আর কি। তুই একটু সামনে যাবি, আমি একটু সামিয়ার সাথে একটু কথা বলবো। কি কইবেন? আরে এমনি তেমন কিছু না, গ্রামে আসছে, কথাবার্তা হয় না, একটু কথা বলতাম আর কি। জানা আমি আসতেছি কথা বলবো। কেমন আছো সামিয়া? একটু ভালো, আপনি? আছি ভালো আছি। এটা তোমার জন্য। এটা কি? এখন খুলো না, বাসায় গিয়ে দিব। আর তাড়াহুড়ো কিছু নাই, চিন্তা ভাবনা করে উত্তর দিও। আচ্ছা ঠিক আছে, চল তো। তার মানে সায়ম ভাই এতদিন আমার গোপনে চিঠি লিখতো, আমার তো বিশ্বাসই হইতেছে না। বিশ্বাস তো আমারও হইতেছে না, তো এখন কি করবি? নারে হ্যাঁ বলে দিবি? হাও কমু না নাও কমু না, কারণ আমার তো জানা উচিত উনি কি আসলে আমার ভালোবাসে নাকি ক্ষণিকের ভালোবাসা। তুই আমার ফুপাতো বোন, তাই তোরে আমি একটা সাজেশন দিই। আসলে সায়ম ভাইয়ের সাথে না তোরা যায় না, তোরা যায় শহরের পোলা প্যানগুলো, একদম স্মার্ট পোলা, তোর মনের মতন। স্মার্ট দেখে কি আর ভালোবাসা হয়? ভালোবাসা আর মন দেখ না। আর উনি আমার যে চিঠিগুলো লিখত ওগুলো আমার একদম মন ছেয়ে যেত। আমিও চাইতাম যে আমার জীবনে যদি এমন একটা মানুষ থাকতো সারা জীবনের জন্য। তারপরও বিষয়টা না আমার কাছে ভালো লাগতেছে না। তুমি শুধু শুধু টেনশন করতেছো, দেখো সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। কিছু বললা? কই না তো পড় তুই। আচ্ছা তুই কি সত্যি ওনারে ভালোবাসবি? দেখা যাক, সে যদি আমার সত্যি ভালোবাসে তাহলে আমিও বাসব।
আসমানে তারা মাটিতে ফুল তোর লাগে মনটা কত না ব্যাকুল আসমানে তারা মাটিতে ফুল তোর লাগে মনটা কত না ব্যাকুল বলছি রে সত্যি তু নয়নে ভর্তি তোর মায়া কিরে পাগলি এখানে বই আসছিস যে তোর বই নেই কই তার তো এখন কথা বলার আর গল্প করার মানুষের অভাব নাই তা অবশ্য ঠিক কইছস তোর বইন্ডে পায়া আমার বন্ধুর কোনো ঠিক ঠিকানা নাই সারা রাত খুঁজে যাই পাওয়া যায় না বাড়িতে গেল পাই না দুনিয়াটা কি অদ্ভুত দেখছস সজন ভাই অসেন একটা মানুষ হুট করে কত আপন হয়ে যায় আর সবচেয়ে কাছের মানুষগুলো ধীরে ধীরে অসেনা হয়ে যায় শোন তাহলে কাজ করি তোর লেগা একটা আপন মানুষ জোগাড় করে দিই কি কস না সেজন ভাই ভালোবাসার শখটাই মিটে গেছে এখন আর ভালোবাসার কোনো ইচ্ছা নাই শোন এসব হলো পাগলামির কথা ভালোবাসা কখনো শেষ হয় না ভালোবাসা শেষের থেকেই শুরু হয় এসব কথা বলবি না যাই হোক বাসার সবাই কেমন আছে ভালো সেজন ভাই আচ্ছা আমি তাহলে আসি হ্যাঁ যা বন্ধু এক্সাম তো শেষ কি প্ল্যান করলি এবার কি করবি বল বন্ধু চিন্তা করতেছি ঢাকা যাবো ঢাকা যাবি তুই হ ঢাকায় একটা চাকরি নিম তুই তো সবসময় কইছ যা করবি গ্রামে করবি হঠাৎ ঢাকায় যাবি এই সিদ্ধান্ত আসলে বন্ধু ওই সময় পরিকল্পনা আলাদা ছিল কিন্তু এখনকার পরিস্থিতি আলাদা আর গ্রামের বাইরে একটা জগৎ আছে বন্ধু এই জগৎটাও তো দেখা উচিত তাই না কি কস আমার ছাড়া তুই ঢাকায় থাকতে পারবি একা একা বন্ধু প্রথম প্রথম অনেক কষ্ট হইব কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব আর এমনিতেও তোর ভালো কোনো কিছু হইলে তুইও তো আমার ছেড়ে যাইতি তাই না তা অবশ্য ঠিক কিন্তু এরকম প্রতিদিন আর দেখা হইব না এটাই আফসোস রে শোন একটা জিনিস খেয়াল রাখবি দূরত্ব সবসময় সম্পর্কের শক্ত করে এটা তো মানুষ এটা মানি হইছে এসব ভারী ভারী কথা রাখেন তো এখানে রাহার কি হইল সেজন ভাই আপনি কি সবসময় ঝগড়া না করলে ভালো লাগে না দেখছিস বন্ধু আমি বন্ধু কি ঝগড়া করছি আরে বাদ দে তো কইতে দে হ্যাঁ বাবা মামনি একটা কলম নাও তো একটা কলম নাও একটা ঠিকানা একটা নাম্বার রাখো হ্যাঁ হ্যাঁ তুমি বলো আমি লিখছি কলম দিয়ে তুমি একটা হ্যাঁ বাবা বলো মোহাম্মদ কবিরউদ্দিন সহকারী ম্যানেজার গ্রামীণ উন্নয়ন কেন্দ্র সহকারী ম্যানেজার গ্রামীণ উন্নয়ন কেন্দ্র হ্যাঁ বাবা আর লিখে ফেলছি আজকে চলে যাও দেখা করে এসো আচ্ছা সে ঠিক আছে আমি আজকে যাবো সমস্যা কে ফুপা কল দিছিল হ্যাঁ বাবা বললো বাবার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে আজকে যেতে হবে চল আমাদের এখনো বের হওয়া উচিত চল তেলে চলে যাও তোমরা হ্যাঁ আমি আসি তাহলে আজকে আচ্ছা এটা নিয়ে যাও যা ঢাকা ছিল তুমি দোস্তি হ থাকতে পারবি তুই আমার সারা কইলাম তো কষ্ট হইব কিন্তু বন্ধু অনেক কিছুই তো নিজের সুখের লেগা ত্যাগ করার লাগে অন্য কোনো কারণ নাই তো না অন্য কোনো কারণ কি এর কারণ তুই রস
রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। অবশ্যই অন্যায় করছেন আপনি। আপনি আমার ভালোবাসার সাথে অন্যায় করছেন। যদি ভালোই বাসতে পারবেন না তাহলে এইসব মিথ্যা কথা লিখছিলেন কেন? এগুলো আমি লিখি নাই, এগুলো আমার চিঠি না বন্ধু, এগুলো তো সাইম লিখছে, এগুলো সাইমের চিঠি। মিথ্যা কথা বলবেন না, এটা আপনার কাউকে ঠিকানা লেখা কাগজের হাতের লেখা। এই চিঠির হাতের লেখা এই ঠিকানার লেখা একই মানুষের, এখন অস্বীকার করেন? বন্ধু বিশ্বাস করে এগুলা আমার হাতে চিঠি না। এগুলা কি হইতাছে আমি তো কিছুই বুঝতাছি না। আমি আপনাকে সব খুলে বলতেছি। থামেন আপনি, তুই থাম। সামিয়া তুমি বলো। থামবো কেন আমি? হ্যাঁ আপনার ভালোবাসা মিথ্যা, কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। কি হইতাছে কিছুই বুঝতাছি না সামিয়া। আপনার বন্ধু তো মহৎ মানুষ, বিশাল হৃদয় তার। প্রথমে নিজে ভালোবাসছে, তারপর আমারে ভালোবাসা শিখাইছে, কিন্তু যখন জানতে পারছে যে আপনি আমারে ভালোবাসেন তখনই নিজের জায়গা আপনার বসে চলে গেছে। কি রে সামিয়া গেলে কি কইতাছে, এগুলো কি সত্যি? না বন্ধু এগুলো সত্যি না, তুই এগুলো নিয়ে ভাবিস না, এগুলো নিয়ে ভাবিস না তুই। দেখেন আপনি আপনার ভালোবাসা কার জন্য কোরবানি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুই আমার। আর আমি যেই মানুষটাকে ভালোবাসি সেই চিঠির মানুষ, এখানে আমি অন্য কাউকে স্থান দিতে পারবো না। সরি সাইম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভালোবাসার মানুষ আপনি না। সামিয়া দাঁড়াও, থাপড়ায় তোর 32টা দাঁত ফালাই দিব। এই কি মনে করস তুই নিজেরে? এই কি মনে করস, অনেক মহৎ হয়ে গেছস, অনেক বড় কিছু হয়ে গেছস, ঢাকায় যাইতাছ না চাকরি করবা? বন্ধু আমি তোর পছন্দের মানুষ, আমি কোনোদিন ভালোবাসতে পারব না বন্ধু। থাম, অনেক হইছে, ঢাকায় যাওয়া বন্ধ তোর। এই গল্পের শুরুতেও তোরা ছিলি, শেষেও তোরাই থাকবি। তাও বন্ধু এটা আমার দ্বারা সম্ভব না। কোনো কিন্তু না, আমি তো কত মায়েরই পছন্দ করি, এখন কি তুই সবার লোক আমার প্রেম করাই দিবি? আমি আর কোনো কিছু শুনতে চাই না। দাবা খেলা থেকে সব খেলায় তুই জিতস, কিন্তু জীবনের খেলায় আমি জিতু। তোর ঢাকা যাওয়া বন্ধ, তোর কোথাও যাওয়া হইব না। হাত দে। সুজা বাড়িতে যাবি, যা।